فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. বোনের প্রশ্ন, পায়ে ধরে সালাম করা কি জায়েজ? এমন বিধি ইসলামে কি বলে মক্কা মদিনায় এরকম নিয়ম আছে কি? বোন, পায়ে ধরে সালাম করা মানে হলো যে আপনি নিচু হয়ে পায়ে ধরবেন বাবা মা শ্বশুর শাশুড়ি, আর এই নিচু হওয়া, এই ভঙ্গিমাটা, নিচু হওয়াটা, এই ভঙ্গিমাটা হচ্ছে রুকুর ভঙ্গিমা, ঠিক রুকু করার মতো। আর মাথা নত করা, রুকু করা কেবল আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মাথা নত করা যায় না, সে যেই হোক না কেন। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন, যদি মানুষের জন্য কোনো মানুষকে সাজদা করা জায়েজ হতো, তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীদেরকে সাজদা করতে, কিন্তু এটা জায়েজ নয়। রুকু সাজদা কেবলমাত্র আল্লাহর জন্য জায়েজ, আর কারোর জন্য করা যাবে না। তাই সালাম না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতা মাতা শ্বশুর শাশুড়ি এবং আরও অন্যান্যদেরকে কি সম্ভাষণ জানাবো তার সুন্দর ভাষা শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। এর থেকে বড় সম্ভাষণ আর বড় ভাষা কিছু হয় না। বাবা মা যদি হয় তাদের কপালে চুমা দিব, শ্বশুর শাশুড়ির কপালে চুমা দিব, কিন্তু পায়ে ধরে সালাম করা যাবে না।